এই ধরনের ভাইরাল ফটোগুলা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তো এই ফটোগুলা কিন্তু আপনি চাইলে মাত্র এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন তো স্ক্রিনটাকে ফলো করুন আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে এবং এইখানে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর লেখাটা আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পারবেন ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার তো এই প্রথমের ওয়েবসাইটের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এইখান থেকে ভালোভাবে ছবি তৈরি করার জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জন্য জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশানের মধ্যে টাচ করে এইখান থেকে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট তৈরি করবো আপনার যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে সেটা দিয়ে লগ করবেন আর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখান থেকে আপনি নতুনভাবে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে এইখান থেকে নেক্সটে টাচ করে দেবেন দেন এইখান থেকে আপনি আপনার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এইখান থেকে পাজেল সিলেক্ট করতে হবে মানে আপনি যে মানুষ রোবট না এটা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এইখান থেকে এই পাজেলগুলো যেদিকে থাকবে প্রথমের পিকচারের যেই পজিশনে থাকবে সেকেন্ড পিকচারটা আপনারা এই অ্যার অপশানে টাচ করে সেই পজিশনে দিয়ে সাবমিট করে দিলেই দেখতে পারবেন পাজেলগুলো কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে চারটা পাজেল কমপ্লিট করার পর দেখতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট নামে এরকম একটা পপ আপ চলে আসবে এবং এইখান থেকে একটু লোডিং হয়ে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে আপনাকে প্রম্পট দিতে হবে মানে আপনি যে কমান্ড দিবেন সেই কমান্ড অনুসারে এখানে এ আপনাকে ছবি তৈরি করে দেবে তো এখান থেকে আমি একটা প্রম্পট দিয়েছি এই প্রম্পট অনুসারে এখানে কিন্তু এ আমাকে ছবি তৈরি করে দিয়েছে এইখানে আমি যা কিছু লিখে দিয়েছি সব কিছুই কিন্তু এখানে এই ছবিগুলোর মধ্যে দেওয়া রয়েছে আপনি যা লিখে দেবেন সেই প্রম্পট অনুসারে প্রতিটা প্রম্পটে চারটা করে ইমেজ আপনাকে তৈরি করে দেবে এইখান থেকে আপনার যেই ছবিগুলো ভালো লাগবে সেই ছবিগুলো ডাউনলোড করতে পারবে যেই ছবিটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ছবির উপরে একটা টাচ করতে হবে আমরা প্রথমের ছবিটার উপরে একটা টাচ করে দিলাম প্রথমের ছবির উপরে টাচ করার পর এরকম ইন্টারফেস শো করবে এরপরে ছবির উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে তাহলে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে এই অপশানে টাচ করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এখন পরবর্তী ছবিটা ডাউনলোড করার জন্য এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে যাব এবং আমরা যেই ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি সেই ছবির উপরে আবারও সেম প্রসেসে টাচ করবো দেন এইখান থেকে ছবিটা ওপেন হওয়ার পর ছবির উপরে ট্যাপ করে ধরে রাখবো এখান থেকে ডাউনলোড ইমেজ এই অপশানে টাচ করে ডাউনলোড এগেইন এই অপশানে টাচ করে দিলেই দেখতে পারবেন এই পরবর্তী ছবিটাও আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে চারটা ছবি ডাউনলোড করে নিচ্ছি তো আপনি চাইলে আপনার যেটা ভালো লাগে সেটাও ডাউনলোড করতে পারেন অথবা চারটাও ডাউনলোড করে নিতে পারেন তো এখন যদি আপনি অন্য স্টাইলে ছবিটা তৈরি করতে চান তাহলে এখানে একদম উপরে চলে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন সারপ্রাইজ মি মানে এই বক্সের মধ্যে আমরা যেই লেখাটা লিখে দিয়েছি এই লেখাটা এখান থেকে কেটে দিতে হবে এবং এখানে নতুন একটা প্রম্পট দিতে হবে তো আপনি যেই প্রমটা এখানে লিখে দিবেন সেই অনুসারে কিন্তু ছবিটা তৈরি হবে তো এইখান থেকে প্রত্যেকটা ছবির জন্য আমাদের কাছ থেকে একটা করে ক্রেডিট কেটে নেবে আপনি যখন এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি ফ্রিতেই একশো ক্রেডিট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি ফ্রিতেই একশোটা ছবি তৈরি করতে পারবেন মানে প্রত্যেকটা ছবির জন্য আপনি চারটা করে ছবি তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে চারশোটা ছবি আপনি এখান থেকে ফ্রিতেই তৈরি করতে পারবেন তো আমি অলরেডি অনেকগুলা ছবি তৈরি করেছি সেই জন্য এখান থেকে আর মাত্র তেরোটা ক্রেডিট রয়েছে তো এখানে আপনি যেই লেখাটা লিখে দেবেন সেই লেখাটা অনুসারেই কিন্তু আপনার ছবিটা তৈরি করে দেবে তো আমি এখানে যা কিছু লিখেছি সেই অনুসারেই কিন্তু এখানে ছবি তৈরি হয়েছে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখানো গ্রুপের মধ্যে আমি কিছু প্রম্ট এখানে পোস্ট করে দেব আপনারা জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে এখানে তৈরি করে নিতে পারবেন ছবিগুলো আর আপনি যদি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে ছবি তৈরি করতে চান এখানে তাহলে আপনাকে প্রম্ট লিখে দিতে হবে ইংলিশে প্রম্ট লিখতে পারলে ছবিগুলো আরও ভালোভাবে তৈরি হবে আর আপনি যদি ইংলিশে লিখতে না পারেন তাহলে আপনি গুগল মামার সাহায্য নিতে পারেন তো গুগল সাহায্য নেওয়ার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর লিখে এখানে বাংলায় লিখবেন আপনি যা কিছু দিয়ে ছবিটা তৈরি করতে চাচ্ছেন সেই লেখাটা এখানে বাংলায় লিখে দেবেন নিচে দেখতে পারবেন ইংলিশে ওই লেখাটা কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ওই ইংরেজি লেখাটুকু কপি করে ওয়েবসাইটের মধ্যে প্রম্পের স্থানে গিয়ে আপনি পেস্ট করে বসিয়ে দেবেন এবং যা কিছু লিখে দেবেন সেই অনুপাতে কিন্তু এখানে অসাধারণ ছবিগুলো আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন